ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নাসিরনগরে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ খাওয়ানোর মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের এলডিডিপি অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক উদ্বোধনী সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার শুভজিৎ পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ লতিফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নূরে আলম। এ সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাজারুল হুদা, মোহাম্মদ কবির হোসেন, গোয়ালনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন ভুইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোরকান দাস, মোহাম্মদ শহীদুল হক মাস্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম সহ আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পুষ্টির চাহিদা মেটাতে এবং পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়াতে সরকার পাইলট প্রকল্প হিসেবে সারা দেশে 300 উপজেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল চলাকালীন প্রতিদিন 200 মিলিমিটার করে দুধ খাওয়ানো হবে। নাসিরনগর উপজেলার নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 192 জন শিক্ষার্থী এই মিল্ক ফিডিং কার্যক্রমের আওতায় স্কুলে এলেই দুধ খেতে পারবে। নাসিরনগর থেকে আক্তার হোসেন ভুইয়ার পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।